1716 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্ণনা কি হাদিসের? বাসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন। এই যে পাঠানোর অর্থ হইলো এখানে, কিন্তু এখানে বাসা মানে উঠানো হইলো না, দাঁড় করানো হলো না। ফাকুমন্তু আলাল বুদনে, আমি দাঁড়াইলাম উঠ যেখানে জবাই হচ্ছে সেখানে দাঁড়িয়ে থাকলাম। ফামারানি আলী সাল্লাতু সাল্লাম, আমাকে নবী সাল্লাম নির্দেশ দিলেন। ফাকাসাম তো লুহু মাহা, কুরবানির গোস্তগুলি সব ভাগ বন্টন করে দিলাম। সোম্মা আমারানি, প্রত্যেক কুরবানির পশু থেকে অল্প অল্প নবী সাল্লাম নিয়েছেন, এটাও সুন্নত। যদি আপনি দেখছেন আমার তো মেলা কুরবানি, আমি বেশি খেতেও পারবো না, যদি অল্প স্বল্প নিলে, 1-2 কিলো নিলেন, একটু কলিজা নিলেন, একটু এই নিলেন সেই নিলেন, এটি সুন্নত, এটি উত্তম। আপনার প্রত্যেকটি একটা পশু থেকে আমি 10 কিলো নিয়ে নিলাম, 20 কিলো, 50 কিলো নিয়ে নিলাম, আর বাকিগুলোতে মোটাই নিলাম না, এটি সুন্নত নয়। প্রত্যেকটি পশুতে, কারণ আপনি কুরবানি করেছেন, আপনার তাতেও একটা অংশ আল্লাহ দিয়েছেন। ফাকুলু মিনহা, তোমরা খাও। ওয়া আতআমুল বায়েস আল ফাকির, আর যারা বিপন্ন দরিদ্র অভাবী তাদেরকেও খাওয়া। অন্য আয়াতে বলছেন ফাকুলু মিনহা ওয়া আতআমুল কানে ওয়াল মুতার, তোমরা নিজেরা খাও, আর যারা চক্ষু লজ্জায় মান সম্মান চিন্তা করে চাইতে আসে না তাদেরকেও অভাবী, সেই জন্য তাদেরকেও দাও, আর ওয়াল মুতার, যারা চায় তাদেরকেও দাও। তাহলে নিজেকেও খেতে বলেছেন, অভাবীদেরকেও খেতে খেতে বলেছেন, আত্মীয় স্বজন অন্যদেরকে বন্ধু বান্ধব তাদেরকেও খাওয়াবেন, কোনো দোষ নেই। আর এর জন্য 3 ভাগ সমান সমান হইতে হবে, এরও কোনো দলিল নেই। এগুলো ওলামাদের ফতোয়া, কেউ কেউ বলেছেন, কিন্তু আসলে এর কোনো ভিত্তি নেই। সুতরাং যেই ক্ষেত্রে বেশি প্রয়োজন সেখানে বেশি খরচ করবেন। যদি দেখেন গরিবদের সংখ্যা বেশি, তাহলে বেশিটাই দান খায়রাত। যদি দেখেন আমার আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব মহল অনেক বেশি, তাদের জন্যই বেশি আপনি রাখবেন আপনি। আর যদি মনে করেন যে না, আমার নিজের সংসারে প্রয়োজন রয়েছে, গরিব মানুষ একটা কুরবানি দিয়েছে গোটা বছর, আর তো জবাই করতে পারবো না, বেশিটাই রেখে নিলেন, অল্প আত্মীয় স্বজনকে খাওয়াইলেন, অল্প গরিব মেশিন, তাও যায় আছে, অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। দিন খুব সহজ, কিন্তু এটাকে অনেকে জটিল করে দিয়েছে। আর মন গড়া ফতুয়া না 3 ভাগ করলেন না আপনি, এটা না যাইজ কাজ করলেন আপনি, না না কোথাও নেই সন্তরি। তো বলছেন আমাকে দায়িত্ব দিলেন আর আমি গোস্তগুলি বিতরণ করে দিলাম, তারপর আমাকে নির্দেশ দিলেন। ফাকাসাম তো জেলা লাহা, যে আপনার উটের পিঠের ওপর যে আপনার অলঙ্কার ছিল, কিসের? চাদরের বা ঝুল, ঝুল বুঝেন কেউ? যে যে বুঝেন ঝুল, হাত উঠান তো, ঝুল বুঝেন মশালি, একটা হাত, এই দুটা উঠেছে। ঝুল কাকে বলে? এই যে আমাদের শীতকালে গরুর ওপরে চট ছালা দেন না, এটাকে ঝুল বলা হয়। আর উঁটের পিঠে একটা চাদর, সেটা নকশারও হইতে পারে, একটা চাদর দেওয়া থাকে সেটা সুসজ্জিত করার জন্য, আর তার উপরে আপনার যে আরোহী সে বসে আছে, তারপরে উঁটের পিঠে সে সিট সিট কভার থাকে, সিট থাকতে পারে, সিট সেটাও সেটাও তার মধ্যে সামিল। তো জেলাল জুল্লের বহু বচন, এটা হচ্ছে উঁটের পিঠের আবরণ বা আচ্ছাদন দিক, সেটাও ভাগ বন্টন করে দিলাম। তার মানে সেগুলো 100টি উঁটের যে 100টি কি রয়েছে, যে ওপরে কাপড় রয়েছে, সেটাও বিতরণ করে দিলাম, তাহলে সেটাও বাড়ি ফিরিয়ে নিয়ে আসা যাবে না, সেটাও কাসাইকে দেওয়া যাবে না। অজলুদ হাত চামড়াও গরিব মিসকিনদের মাঝে বিতরণ করে দিলাম, সাদকা করে দিলাম।